নিজের হাতে দুটি রক্তের সম্পর্ক শেষ করে দেওয়ার অভিযোগ একজন সদ্যজাত সন্তান আর একজন জন্মদাত্রী। অনেকেরই মনে প্রশ্ন, কিভাবে এমনটা ঘটালেন তিন সন্তানের জননী মুর্শিদা বিবি? এর নেপথ্যে থাকতে পারে মাতৃত্বকালীন অবসাদ। খুব সম্ভাবনা যে একটা এই পোস্টনেটাল ডিপ্রেশন বা পোস্টনেটাল সাইকোসিস বলে একটা সমস্যা হয়, যেটা 100 জনে একজন মহিলার বাচ্চা হওয়ার পর হয়, যেখানে একটা চরম অবসাদ, হতাশা, বিতৃষ্ণা জীবনের প্রতি এরকম চলে আসে। স্থানীয় সূত্রে খবর, বছর 30-এর মুর্শিদা বিবির আগে একটি বিয়ে হয়। প্রথম পক্ষে সিজার করে একটি সন্তান হয়েছিল, কিন্তু প্রসবের পরই তার মৃত্যু হয়। তারপরই আদিজুল মোল্লার প্রেমে পড়েন মুর্শিদা, তাকে বিয়েও করেন, ফের সিজার করে একটি পুত্র সন্তানের জন্ম দেন মুর্শিদা। কিন্তু পরিবার সূত্রে দাবি, তাকে ঠিকমতো দেখভাল করতেন না মা। কিছুদিন পর সন্তানকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন। এরপর তৃতীয়বার অন্তঃসত্ত্বা হন মুর্শিদা। সপ্তাহ 3 আগে জন্ম দেন কন্যা সন্তানের, এবারও সিজারিয়ান বেবি। এরপরই বধূর আচরণে অস্বাভাবিকত্ব দেখা যায়। মুর্শিদা মাঝে মধ্যেই রেগে যেতেন, অসংলগ্ন কথা বলতেন, বাচ্চারও যত্ন নিতেন না, এমনকি দুধের ওই শিশুকে মাতৃদুগ্ধ থেকেও বঞ্চিত করতেন তিনি। আমার বোন তো একটা অসুস্থ রোগী, হ্যাঁ, মানে 22 দিন হয়েছে সিজার হয়েছে, 22 দিন অসুস্থ রোগী, অত দূর কী করে টেনে নিয়ে গিয়ে ফেলতে পারে আমার মাকে? মাথার ও ভুল বকতো, আমার মা এটাই বলতো, আমার মাওর কাছে থাকতো, ও এটাই বলতো যে এখনও প্রচুর ভুল বকে। এটা ওই সিজারের পরে থেকে। এসব নিয়ে মায়ের সঙ্গে প্রায় দিনই বচসা হতো মুর্শিদার। বিশেষজ্ঞরা বলছেন, এসবেরই পরিণতি এই জোড়া খুন। বাচ্চা হওয়ার পরে মেয়েদের একটা ডিপ্রেশন হয়, তার মধ্যে তারা বাচ্চাকে মেরে দিতে পারে, একটা ঘটনা। আরেকটা হতে পারে যদি এপিসোডিক ডিসকন্ট্রোল বলি আমরা, কিন্তু তারপরের যে ঘটনাগুলো হচ্ছে তার সঙ্গে মিলছে না, তারপরে আমরা দেখছি আবার প্ল্যানিং আছে, সেই জন্য অন্য মোটিভও এর মধ্যে থাকতে পারে। পরিবার সূত্রে দাবি, মঙ্গলবার নিজের ও শিশু সন্তানের জন্য ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল মুর্শিদার, কিন্তু যেতে রাজি হননি তিনি, উল্টে প্রেসক্রিপশন সহ চিকিৎসার সমস্ত নথি ফেলে দিয়েছিলেন পুকুর পাড়ে। এমনি মেয়েটা ছোটবেলাতে দেখি এমনি সাদাসিধে মেয়েটা, তারপরে যে হঠাৎ কিভাবে মাথা চেপে গেল আমরা বুঝতে পারিনি, না এরকম করতে পারছে এটা বিশ্বাস হয় না। পুলিশ সূত্রে দাবি, স্থানীয়দের কাছে তদন্তকারীরা জানতে পেরেছে মুর্শিদার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, সম্প্রতি সে কথা জানতে পেরে যান মুর্শিদা, তারপর থেকে দুজনের মধ্যে চরমে ওঠে অশান্তি। পুলিশ জানিয়েছে তদন্তে মনোবিদের সাহায্য নেওয়া হবে। সঞ্চয়ন মিত্র, পার্থপ্রতিম ঘোষ ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ।